নতুন একটা ব্যবসা শুরু করবেন ভাবছেন কোনটা ছেড়ে কোনটা করবেন বিজনেস আইডিয়া তো প্রচুর মাথায় রয়েছে তো যদি এরকমও ভাবনা আপনার মাথার মধ্যে থাকে তাহলে এই ভিডিওটা হতে পারে আপনাকে হেল্প করতে পারে নমস্কার আমি সুজিত দত্ত প্রিন্টিং বিজনেসের উপরে ষোলো বছরের এক্সপিরিয়েন্স আমার আমি ষোলো বছরে পাঁচ হাজারও বেশি মানুষকে প্রিন্টিং সার্ভিস দিয়েছি আর গত দু বছর দুশোরও বেশি মানুষকে হেল্প করেছি তাদের নিজস্ব বিজনেসে প্রচুর মানুষের কাছে শুনে থাকবেন যে সবাই খাবারের ব্যবসার কথা বলে যে সবাই বলে যে খাবারের ব্যবসা একটা খুব লাভজনক ব্যবসা এই ব্যবসা কর আর খাবারের চাহিদা তো দিনকে দিন বেড়েই চলেছে সবাই নিত্য নতুন খাবার পছন্দ করছে কিন্তু ঘটনাটা হচ্ছে কীভাবে শুরু করবেন আইডিয়া সবাই দেয় কিন্তু ইমপ্লিমেন্টেশন বা অ্যাকশান কীভাবে নেবেন এই জিনিসটাই আমাদের মাথার মধ্যে আসে না তো তার জন্যই বলি যে এটা একটু শিখে বুঝে কাজ করা যেতে পারে তো যখনই শেখার কথা আছে না শেখাটা আমরা কিভাবে শুরু করতে পারি তো শেখা সাধারণত কি হয় যে আমরা অনেক বই পড়তে পারি বই পড়ে শিখতে পারি দ্বিতীয়ত হচ্ছে বা যেখানে এই টাইপের কাজ করতে চাইছি যে কাজ কাজটা সেইটা যেখানে হচ্ছে মানে আমি যদি ফুডের কথাই বলি তো যেখানে রেস্টুরেন্ট সেখানে কাজ করা যেতে পারে সেভাবেও শেখা যেতে পারে কিন্তু তৃতীয় সবথেকে সহজ এবং সব ভালো রাস্তা যেটা হতে পারে কেউ যদি এক্সপার্ট থাকে যে এই কাজটা নিজেও এক্সপার্ট এবং বহুদিন ধরে করছে এবং সেও যদি আপনাকে গাইড করে তাহলে ব্যবসাটা কত তাড়াতাড়ি আপনি শুরু করতে পারবেন তো এরকমই একজন রয়েছে ইন্ডিয়ার থেকে বড়ো শেফ আমি কার কথা বলছি অনেকে আইডিয়া করতে পারছেন যদি আইডিয়া করতে পারেন কমেন্ট করে লিখতে পারেন তো আমি সঞ্জীব কাপুরের কথা বলছি বা মাস্টার শেফের জাজও ছিল তো তিনি আজকে একটা অনলাইন কোর্স চালু করেছে যে কোর্সটাতে বাড়ি থেকে কী করে রেস্টুরেন্টের ব্যবসা শুরু করা যেতে পারে আমি তো কেউ যদি ভাবে যে আমি শুরু করবো তো বাড়ি থেকেই শুরু করুন একটা তিরিশ চল্লিশ লাখ টাকা ইনভেস্ট করে একটা বড় রেস্টুরেন্ট করার থেকে ভালো যে তিন হাজার টাকার একটা ফুড লাইসেন্স করে বাড়ি থেকে আপনি শুরু করুন তারপরে যদি সেটাকে ভালো করে আপনি চালাতে পারেন লোকে আপনার খাবার পছন্দ করে তখন আপনি আস্তে আস্তে ব্যবসাটাকে গ্রো করতে পারবেন তো যদি এইরকমই কারণ খাবারের ইন্ডাস্ট্রিতে আসতে হয় বা রেস্টুরেন্ট খোলার কথা ভাবেন বাড়ি থেকে খাবারের ব্যবসার কথা ভাবেন যেটাই ভাবুন তার জন্য আপনি অনলাইনে সঞ্জীব কাপুরের কোর্সটা নিতে পারেন বা করতে পারেন তাহলে কি হবে একটা আইডিয়া পেয়ে যাবেন দ্বিতীয়ত হচ্ছে যে আমি এইটার যে কোথা থেকে কোর্সটা করবেন তার লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি ওখান থেকে আপনি চেক করে নিতে পারেন খুব সামান্য ফিজেই কিন্তু আপনি বাড়িতে বসে এই ব্যবসাটা শুরু করার জন্য একটা কোর্স করতে পারেন দ্বিতীয় যে ব্যবসাটার কথা বলবো সেটা হচ্ছে জামাকাপড়ের ব্যবসা বা আমরা কাপড় জামার চাহিদা তো সারা জীবন মানুষের লেগে থাকবে তো এরকম একটা ইন্ডাস্ট্রিতে যদি আসতে হয় কিভাবে আসবেন কি করতে পারেন তো সেরকমই আমি বলবো যে কাপড় জামার ইন্ডাস্ট্রিতে দুভাবে কাজ হয় একটা হচ্ছে রিটেল লোকে বিক্রি করে সেভাবেও দোকান করে কাপড় জামা করা যেতে পারে আর একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং করে যেখানে কাপড় জামা তৈরি হয় তো আমি আজকে এখানে সেই তৈরি হওয়ার কথা বলছি যে যেখানে তৈরি হয় তো এটা হয় কি কাটিং স্টিচিং এই সমস্ত কারখানা কিন্তু বড় করে কাজ হয় আর সেই কাজটা করার জন্য কোথাও না কোথাও তো শিখতে হয় তো আমি বলবো যে এরকম প্রচুর জায়গা আছে যেখানে কাপড় জামার কাটিং টেলারিং এই সমস্ত জিনিস শেখায় আপনি কিন্তু সেই সমস্ত জিনিস মানে একটু লার্জ স্কেলে যেখানে হয় সেখানে কাজ শিখতে পারেন বা সেরকম যদি কেউ থাকে যে আপনাকে গাইড করতে পারে বা সে নিজে থেকে সামনে এসে শেখাতে পারে যে হ্যাঁ আমি আপনাকে যে সমস্ত গেঞ্জি কারখানাগুলো আছে বা প্যান্টের কারখানাগুলো আছে বাচ্চাদের ড্রেস তৈরি হয় সেইখানে যে বড় বড় থান কাপড়গুলোকে প্যাটার্ন তৈরি করে শেখানো হয় সেই সমস্ত জিনিস আপনি শিখতে চান তাহলে কিন্তু এই সমস্ত জিনিস শিখে বুঝে আপনি যে কোনো জায়গায় গিয়ে বলতে পারেন যে আমি একটা কাজ জানি যে কাজটা তাকে হেল্প করবে তার বিজনেস গ্রোথে তাহলে কি হবে আপনাকে তারা কাজে রেখে দেবে আর প্রথম প্রথম কোথাও না কোথাও তো কাজ করতেই হবে হয় আপনি কারোর কাছে কাজ করে নিতে পারেন একটুখানি শিখে কারণ না শিখলে তো কেউ আপনাকে কাজেও নেবে না আর দ্বিতীয়ত কি হতে পারে আপনি কাজটা শিখে আস্তে আস্তে নিজের থেকেও ব্যবসাটা শুরু করতে পারেন যে কোনো কিছু শুরু করার জন্য না আগে নিজেকে জানতে হয় যতক্ষণ আমরা নিজে না জানবো ততক্ষণ আমরা কিন্তু আরেকজনকে গা বলতেও পারবো না কাজটা করাতেও পারবো না তাই কাজ করাতে গেলে আগে নিজেকে জানতে হবে আর নিজেকে জানতে গেলে আগে নিজেকে শিখতে হবে তো আমরা এমন একটা সমাজে বাস করি বা আমরা এমনভাবে তৈরি হয়েছি যে আমরা কোনো কিছু কিন্তু জেনে আসি না সব কিছু এখান থেকেই শিখি আর যে যত তাড়াতাড়ি শিখতে পারবে সে তত তাড়াতাড়ি গ্রো করবে তো দ্বিতীয় ব্যবসা হচ্ছে যেটা আমরা বললাম সেটা হচ্ছে যে জামা কাপড় দ্বিতীয় যে ব্যবসাটার কথা বলবো সেটা হচ্ছে কনস্ট্রাকশানের উপরে যে এই একটু আগেই বলেছিলাম রুটি কাপড়া মাকান যে এগুলো মানুষের বেসিক নিড এগুলো ছাড়া কিন্তু মানুষ চলতে পারে না তো সেই রকমই যে মাকান বাড়িঘরের কাজ বাজ যেখানে হয় তো ঘর প্রচুর কাজ থাকে তো সেই প্রচুর কাজের মধ্যে আমি আজকের দুটো কাজের কথাই বলবো এক হচ্ছে ইলেকট্রিক এক হচ্ছে প্লাম্বিং ইলেকট্রিক আর প্লাম্বিং এই দুটো কিন্তু খুব সহজে কাজটা শেখা যায় এবং এই কাজটা শিখে কাজ করা যায় আর শুধু করা যায় না এই কাজে কিন্তু কন্টাক্ট নিয়েও কাজ করলে প্রচুর পয়সা ইনকামও করা যায় কিন্তু সেই আবার পিছনে ফিরে আসছি যে যাই করতে যাবো আগে শিখতে হবে আমি সবসময় আমার যে কোনো ভিডিওতে আমি একটাই কথা বলি যে শিখুন 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 এমন না যে আপনি না শিখেই কাজ করতে পারবেন কারণ না শিখে যারাই আজকে কিছু একটা শুরু করতে চেয়েছে বা করেছে তারাই কিন্তু লস করেছে আপনি শিখেও লস করতে পারেন কিন্তু সেটা অনেক কম লস করবেন খুব সামান্য কারণ সেখান থেকে আপনি সব বেরোনোর রাস্তাগুলো জেনে যাবেন যে কিভাবে আমি ডাইভারশান নিয়ে আমি অন্যদিকে এগাতে পারি তো যাই হোক আজকে যে আমাদের তৃতীয় নম্বর ব্যবসাটার কথা আমরা বলছি সেটা হচ্ছে কনস্ট্রাকশনের উপরে ইলেকট্রিক বা প্লাম্বিংয়ের মেনটেনেন্সও হতে পারে ফুল কন্ট্যাক্ট নিয়েও কাজ হতে পারে কিন্তু যেটাই হবে যে সেটা তো আপনাকে একবার করতেই হবে একটা আমরা বাংলায় একটা কথা খুব শুনি সেটা হচ্ছে এক লাফে কিন্তু গাছে ওঠা যায় না হুম তো সেই রকমই কোনো কিছু করতে গেলে একবারে আপনি করতে পারবেন না আগে সেটাকে একটু একটু করে শুরু করতে হবে তো সেই রকমই হাতের কাজ আর একটা কথা আমার প্রায় ভিডিওতে শুনবেন হাতের কাজে ভাতের অভাব হয় না আমি ছোটোবেলা থেকে এগুলোই শুনেছি আপনারাও অবশ্যই শুনেছেন তো সেই রকমই যে আমরা যদি একটা হাতের কাজও শিখি পৃথিবীর যেখানেই মানুষ আছে সেখানেই ইলেকট্রিক আছে সেখানেই প্লাম্বিংয়ের কাজও আছে তো এরকম একটা কাজ গ্রামে হোক শহরে হোক যেখানেই আপনি আছেন তার আশেপাশেই দেখুন কাজগুলো হয় তো একটা ব্যবসা কিছু মানে কি করব কি করব ভাবার থেকে কোনো একটা তো করে নেওয়া উচিত মানে শুরুটা তো করা উচিত তো সেরকমই একটা ব্যবসা হতে পারে ইলেকট্রিক বা প্লাম্বিংয়ের মেনটেনেন্সের কাজ তাহলে আমাদের তিন নম্বর ব্যবসা যেটা হলো সেটা হচ্ছে যে কনস্ট্রাকশানের উপরে যে চার নম্বর ব্যবসাটার কথা বলবো সেটা হচ্ছে মার্কেটিং মানুষ বেঁচে থাকার জন্য কিছু না কিছু করবে আর যে কাজই করুক না কেন সেই কাজের চাই হচ্ছে প্রচার সে যে কোনো ব্যবসা সে আগের তিন চারটে ব্যবসা হোক বা একশো রকম ব্যবসা হোক যেটা যেই করুক তাদের কিন্তু ব্যবসার চাই হচ্ছে প্রচার সেই প্রচারটা হতে পারে কি ডিজিটাল বা ফিজিক্যাল সে যেরকমভাবেই প্রচার হোক সেই প্রচারের কাজটাও যদি আমরা করি তো এই যে প্রচারটা অনেকেই ভাবে যে আমার ব্যবসাতে এমনিই চলছে কিন্তু আমি বলবো প্রচার ছাড়া কোনো ব্যবসা ভালোভাবে চলতে পারে না তো এর একটা কীরকম হতে পারে যে আপনি কোনো একটা মহিলা আপনার সামনে বসে আছে তাকে কিছু বোঝানোর চেষ্টা করছেন কিন্তু ঘরের লাইটই জ্বালাননি তার মানে অন্ধকারে আপনি কাউকে ইশারা করছেন তাহলে এর যে রেজাল্টটা হবে তো ব্যবসাতে প্রচার ছাড়া ব্যবসা করাটাও কিছুটা সেরকম হবে তো সেই জন্যই আমি বলবো যে প্রচার এত লোক চাই যে তার ব্যবসা গ্রো করুক সবাই ব্যবসার প্রতি খাটে যে তার ব্যবসাটা যেন বড় হয় আর সেই কাজটাতে যখন আপনি তা কাউকে হেল্প করবেন তখন কিন্তু সেখান থেকেও আপনার ব্যবসাটা হয়ে যাবে তাই যদি ডিজিটাল মার্কেটিং শেখেন তাহলে অন্যের ব্যবসাকে প্রচার করতে হয় কি করে সেটা শিখবেন আর যদি ট্র্যাডিশনাল মার্কেটিং মানে প্রিন্টিং শেখেন তাহলে কি হবে আপনি ফিজিক্যালি তার বিজনেসকে গ্রো করার জন্য সেই সমস্ত জিনিসগুলো প্রিন্টিং করতে পারছেন তাই ডিজিটাল হোক বা ফিজিক্যাল হোক এগুলো আমাদের ওয়ার্কশপ ট্রেনিংয়ের মাধ্যমে আমরা আমাদের এখানে শেখাই আপনিও যদি মনে করেন যে এগুলো শিখে বুঝে আপনি এই টাইপের একটা কাজ করতে পারেন কারণ ব্যবসা হাজার রকম হয়ে হতে পারে কিন্তু সেই সব রকম ব্যবসার একটাই ব্যবসা হবে সেটা হচ্ছে মার্কেটিং আর মার্কেটিংয়ে আমরা হেল্প করি আপনি যদি এই টাইপের মার্কেটিং শিখে অন্যের ব্যবসাকেও হেল্প করতে পারেন বা করতে চান বা নিজের ব্যবসা থাকলে সেটাকেও আপনি এই মার্কেটিংয়ের মাধ্যমে গ্রো করতে পারেন তাহলে আপনি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে তো আপনি আজকের ভিডিওতে আমরা চারটে বিজনেসের সম্বন্ধে বললাম আপনার কোন বিজনেসটা সব থেকে ভালো লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যদি মনে হয় যে এই ভিডিও থেকে কোনো ইনফরমেশান অন্য কারোর কাজে লাগতে পারে তাহলে আপনি অবশ্যই ভিডিওটা বন্ধু বান্ধবের মধ্যে হোয়াটসঅ্যাপে শেয়ার করুন যাতে তারাও জেনে বুঝে মানে বেকার থেকে ঘুরে বেরিয়ে এটা বলে যে কাজ পাচ্ছি না তার থেকে কিছু শিখে বুঝে কাজটা শুরু করা মনে হয় সমাজের সবার জন্যই ভালো হবে সবাই যদি কাজ করে সবাই যদি আর্থিকভাবে সমৃদ্ধশালী হয় তাহলে আমাদের সুন্দর একটা সমাজ আমরাও গড়ে তুলতে পারবো তাই জন্য চ্যানেলে নতুন হলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওতে এই অবধি ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ